আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দারা পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন অজ্ঞলোক তাদের আক্রমণ করে তারা শান্তিপূর্ণভাবে তাদের মোকাবিলা করে। সূরা ফুরকান আয়াত 63। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের শেষের দিকে বর্ণনা করেছেন কারা আর রহমানের বান্দা। আল্লাহর অনেক নাম আছে যা তিনি এখানে উল্লেখ করতে পারতেন, যেমন আল্লাহর বান্দা, সৃষ্টিকর্তার বান্দা, মহাজ্ঞানীর বান্দা। কিন্তু যখন তিনি বলেছেন পরম করুণাময়ের বান্দা, এর মানে যেন উনি বলেছেন এই মানুষগুলোর সাথে তার সম্পর্ক তার অভাবনীয় ভালোবাসা, দয়া এবং মমতার ভিত্তিতে। এর অর্থ এসব লোক এমন এক সত্তার বান্দা যিনি অনেক মমতাময়, যিনি অনেক বেশি ভালোবাসেন, যিনি অভাবনীয় রকম দয়া দেখান তার বান্দাদের প্রতি। তার মানে এই মানুষগুলো বিশেষ ধরনের মানুষ। এখানে আল্লাহ যাদের কথা বলেছেন তারা বিশেষ বিশেষ গুণের মানুষ। সকল বিশ্বাসীরা স্পেশাল, কিন্তু এরা আরও অনেক বেশি স্পেশাল কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে। এবং এই স্পেশাল মানুষদের তিনি বলেছেন ওয়া ইবাদুর রহমান, তাদের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনান, তারা পৃথিবীতে চলে পৃথিবীর বুকে বিনম্রতার সাথে চলাফেরা করে, হাওনান কোমলভাবে, এবং তাদের নিজেদের দুর্বলতা স্বীকার করে। আপনি জানেন যখন আমরা কোনো কিছু অর্জন করি তখন আমরা এক ধরনের শক্তি, জোর আর ক্ষমতা অনুভব করি, এবং ওইসব মুহূর্তে আসলে আমাদের নগণ্য অনুভব করার কথা। এটা প্রথম কথা। হাওনান মানে এটাও যে আপনি অন্যদের সামনে নিজের ক্ষমতা প্রদর্শন করবেন না। আল্লাহ এ সম্পর্কে কুরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ, পিতামাতার সামনে নম্রভাবে মাথা নত করে দেয়া, এর মানে কি? এর মানে হলো আপনি পূর্ণবয়স্ক, আপনি পেশাজীবী, আপনার টাকা আছে, আপনার নিজের গাড়ি আছে, বাড়ি আছে, আর আপনার বাবা মা রিটায়ার্ড বৃদ্ধ, তো অবশ্যই আপনি ক্ষমতাশীল অবস্থায় আছেন এবং ওনারা দুর্বল অবস্থানে। তাই বলে বেশি ভাব দেখানোর প্রয়োজন নেই, অনেক বেশি হম্বিতম্বি করা উচিত নয়। আপনার নমনীয় হওয়া দরকার ও তাদের সাথে বিনম্র আচরণ করা উচিত। একবার এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ওই ভাইটি আমাদেরকে এয়ারপোর্ট থেকে নিতে এলো, আমাদেরকে সব জায়গায় ঘুরে দেখালো এবং আমাদের সব কিছুর খেয়াল রাখলো। এই লোকটি পুরো চাকরের মতো আমাদের সব জায়গায় নিয়ে গেল, খেতে, বক্তৃতা দিতে, এটা ওটা সব কিছুর জন্য। আর কিছু লাগবে? আপনাদের পানি লাগবে? এটা করব, ওটা করব। খুব বিনয়ী এক ভাই। কিন্তু ওই ভ্রমণ শেষে আমরা জানতে পারলাম এই লোকটি প্রায় $700 মিলিয়ন মালিক। এটা মাথা খারাপ হয়ে যাওয়ার মতো খবর। আমি বিশ্বাস করতে পারছিলাম না কিভাবে সম্ভব, কিভাবে মানুষ এরকম বিনয়ী হতে পারে। আমি জানি কিছু মানুষ আছে যারা $1,00,000 আয় করেই ভাবে তারা পুরো পৃথিবীর মালিক হয়ে গিয়েছে। তারা 6 ফিগারের 6 সংখ্যার বেতন কিছু বেশি আয় করেই ভাবছে পাইছি, অথচ এই লোকটির বিনয় আমাকে হতবাক করে দিল। তারা কিভাবে পারে? আমার মনে পড়ল ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদিল হাওনান, এটা নাম্বার 1। তারা পৃথিবীতে চলতে শিখে বিনম্রতার সাথে। বিনম্রতা শুধু আর্থিক অবস্থান প্রকাশ নয়, এটা শারীরিক শক্তি এবং ক্ষমতারও নমনীয় প্রকাশ। এটা হতে পারে প্রদর্শন করা যে আপনি কাউকে কথায় হারিয়ে দিতে পারেন, হতে পারে আপনি খুবই রাগী বহির্গামী মানুষ, আপনি অনেক ঠাট্টা করতে পছন্দ করেন, আপনি যে কাউকে চুপ করিয়ে দিতে পারেন, বিশেষত সবার সামনে আপনার শান্ত হওয়া দরকার এবং এই থেকে বিরত থাকা উচিত, কারণ এটা এক ধরনের ঔদ্ধত্যের প্রকাশ। এর মানে আপনি আপনার কথা দিয়ে অন্যের উপর প্রভাব খাটাচ্ছেন। আপনি আপনার কথা দিয়ে কাউকে অপদস্থ ও অসম্মানিত করতে পারেন। আপনি কোনো একটা ক্ষেত্র সম্পর্কে জানেন এবং আপনি শুধু আপনার জ্ঞান দিয়ে অন্যদের দাদা লাগিয়ে দিতে চান, এটা করবেন না। এটা ভালো যে আপনি জানেন, কিন্তু আপনাকে প্রতিটি লেকচারে তার প্রমাণ করতে হবে না। একজন শিক্ষকের কাজ হলো শিক্ষা দেয়া,
উনি কতটা জানেন তা প্রমাণ করা নয়। আপনার এটা করতে হবে না, আপনি শুধু নিজের মতো থাকুন, আপনি যা তাই থাকুন, মানুষের সামনে বিনম্র থাকুন, পারলে নিজের যোগ্যতা গোপন রাখুন, যদি এর প্রকাশে অন্যদেরকে আপনার প্রতি বিত করে তোলার সম্ভাবনা থাকে। তো এটা হলো হাওন্যান, এর আরেকটি বাঘ আছে এবং এই বাঘ আমি খুবই ভালোবাসি। এখানে প্রত্যেকটা শব্দ মনোযোগের দাবি রাখে, তো আমি প্রতিটি শব্দকে এর যথাযথ গুরুত্ব দেব ইনশাআল্লাহ। ইজা, ইজা মানে যখন, অবশ্যই, যদি নয়। এর মানে হলো যেই পরিস্থিতির বর্ণনা করা হতে যাচ্ছে এটা নিশ্চিত হবেই, এটা ঘটবেই, এরকম অবস্থার মুখোমুখি আপনাকে হতেই হবে। তো পরিস্থিতিটা কি? খতাবাহুমুল জাহিলুনা, যেসব মানুষ যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, যারা নিজেদের কথায় এবং আচরণে খুবই আপত্তিকর, ভীষণ আক্রমণাত্মক, এসব মানুষের সাক্ষাৎ আপনার সাথে হয় এবং এটা ঘটবেই। জীবনে আপনাকে এই ধরনের কঠিন মানুষের মোকাবিলা করতে হবেই, এটা জীবনের একটা বাস্তবতা, এটা এড়ানোর কোনো উপায় নেই। ইজা খতাবাহুমুল জাহিলুনা। এখন অন্য ব্যাপারটা হচ্ছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে, কথা বলতে যাননি, ওরা উপসে আপনার কাছে আসে এবং কথা বলে, তো ওরা এখানে কর্তা, যার মানে এই যে আপনি হয়তো কোনো ঝামেলা চাচ্ছেন, ওই না, ঝামেলা আপনার কাছে আসে এবং এটা ঘটবেই। তো আপনি ঝামেলা চাইছেন না মানে এই নয় যে ঝামেলা আপনার কাছে আসবে না। ইজা খতাবাহুমুল জাহিলুনা কলু সালামা, যখন উদ্যতরা না, উদ্যতরা নয়, অজ্ঞরা, হিংস্বরা তাদের সাথে কথা বলে, অসভ্যরা তাদের সাথে কথা বলে, তখন তারা বলে কলু সালামা। এর দুটি অর্থ প্রকাশ করতে পারে, একটি হলো তারা বলে শান্তি, অন্যভাবে বললে তারা হয়তো বলে শান্ত হও। দেখো, এটা সম্ভবত এই বিষয় নিয়ে আলাপ করার জন্য ভালো সময় নয়, আমরা অন্য সময় কথা বলবো, অথবা এরকম কিছু। তারা এই ধরনের আলোচনা থেকে নিজেদের দূরে রাখেন, তারা এমন না যে কোনো বোকামি ধরনের কথা শুনে বলবে তুমি জানো তুমি কত বোকা, দাঁড়াও তোমাকে বোঝাচ্ছি তুমি কত বোকা, না, তারা এরকম কথাতেই জড়াবে না। তারা কেবল শান্তির উপর স্থায়ী থাকতে চান, এজন্য তারা ওরকম লোকদের সাথে ওরকম আলোচনায় যায় না, তারা শুধু বলে কলু সালামা। আজকের দিনে এটা শুধু আপনি কারো সাথে কথা বলার সময় নয়, বরং এটা হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটা ফেসবুক পোস্টেও এটা হতে পারে, হতে পারে কমেন্টের বক্সে, এটা হতে পারে একটা ইউটিউব ভিডিওতে, কিংবা এর নিচে যাচ্ছে তাই কোনো মন্তব্যে। আপনার এগুলো কোনো কিছু জবাব দিতে হবে না, বাদ দিন, একদম ছেড়ে দিন সালামান। এবং বিশেষত ব্যক্তিগতভাবে যখন আপনি কারো সাথে সামাজিক পরিসরে কথা বলছেন এবং তারা একটু বাঁকা রাস্তায় যাচ্ছে, আপনি তখন থেমে যান। কখনো এটা মসজিদে হতে পারে, আপনারা মসজিদে যাচ্ছেন, কোনো বয়স্ক মানুষ হয়তো আপনার সাথে একটু বেশি আক্রমণাত্মক হয়ে উঠলেন, তুমি জানো না কীভাবে নামাজ পড়তে হয়, এভাবে কেন দাঁড়িয়েছো, আস্তাগফিরুল্লাহ, তুমি টি শার্ট পরেছো বা এরকম কিছু, তারা একদম এইভাবে আপনার সাথে কথা বলবে আর আপনার মনে হবে থামো বুড়ো, যাই হোক এসবের আমার দরকার নেই। আপনি বেরিয়ে গেলেন, না না, শুধু বলুন শান্তি, ওই আঙ্কেলের জন্য দোয়া করুন, তাকে চেঁচামেচি করতে দিন, আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ পড়ুন, অন্য কোনায় গিয়ে দোয়া করুন, এটুকুই, বাদ দিন ও এড়িয়ে যাক ওসব পরিস্থিতি, ওটা আপনাকে পেয়ে বসতে দেবে না। অলু সালামার অর্থ হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে কথা বলে। তো সালামান কে হাল ধরতে পারেন, বাংলায় যাকে বলে ক্রিয়া বিশেষণ, ধরেন ওরা আপনার সাথে কথা বলছে খুব আক্রমণাত্মক রাগের সাথে, খুবই উদ্যত কণ্ঠে, খুবই বেয়াদফের মতো, এমনভাবে যেন তারা চাইছেন আপনি একটা প্রতিক্রিয়া দেখান, কিন্তু আপনি কথা বলছেন শান্তভাবে, যেন তারা আপনাকে রাগান্বিত করতে না পারে। আপনি এই ধরনের আলোচনায় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেছেন, এবং এটা এরকম নয় যে আপনাকে পুরো অন্যরকম কিছু করতে হবে, যেমন থেমে যাও। এই থেমে যাওয়াটা কি কঠিন? না, আপনি এমন এক ধরনের সহনীয়তা নিজের মাঝে গড়ে তোলেন যে আপনি এই ধরনের কথা খুব সহজে জেড়ে ফেলতে পারেন, এসবকে আপনি গভীরভাবে নেন না, আপনার নিয়ন্ত্রণ হারান না, এবং আপনি এসব খুব যৌক্তিক এবং স্বাভাবিকভাবে মোকাবিলা করতে পারেন। এভাবে আপনি সালামান বা শান্তি অবস্থা বজায় রাখেন। এই গাছটি একটি দাওয়াত, আল্লাহ বলেছেন আল্লাহ এসব গুণের মানুষদের ভালোবাসেন, আল্লাহ পরে বিশ্বাসীদের অন্য আরও যোগ্যতা নিয়ে বলেছেন, যেমন তারা রাতভর প্রার্থনা করে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ে,
উনি অন্য বিষয়ে বর্ণনা করেছেন তাদের নিয়ে, কিন্তু উনি যে বিষয়টি প্রথম গুণ হিসেবে বর্ণনা দিয়েছেন তা হলো বিনয়। তারা অন্যদের ছোট করে না এবং যখন অন্যরা তাদের অপমান করে তারা খুব শান্তির সাথে পরিস্থিতির মোকাবিলা করে, কিংবা যদি তারা না জানে কীভাবে তাদের মোকাবিলা করবে তারা শুধু বলে শান্তি এবং এই বলে চলে যায়। আল্লাহ আমাদের চারিত্রিক দৃঢ়তা দিন এবং সাধারণ জ্ঞান ও প্রজ্ঞা দিন, যাতে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি যখন পরিস্থিতি আসে। এই আয়াতসমূহ তিলাওয়াত করা সহজ, এ নিয়ে ভিডিওতে কথা বলা সহজ, এগুলো শোনা সহজ, কিংবা কিন্তু যখন পরিবারে বা বন্ধুদের মাঝে কোনো কিছু ঘটে কিংবা মসজিদে বা কলেজে যখন এরকম পরিস্থিতি আসে তখন এই আয়াতের উপর আমল করা সম্পূর্ণ অন্য ব্যাপার। আল্লাহ আমাদের প্রজ্ঞা দিন এবং এইরকম পরিস্থিতি তৈরি হলে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।